আসবো আমার কথা শুনবে। আমি চাই দেখি মামার পাত তলে ঠিক এরম মোটা একটা। তোকে তো মামা ভাত তলে কি আর মামা সাপ কইতে পারে না, এখন খালি কয় সাপ। গুড, আই যা তোর জ্বালা আমরা কাজ করতে পারতেছি। এবার একটা মুড়ো ঘেরা দেবে। স্বাগত জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। এই মুহূর্তে সুন্দরবনের গহীন একটি খালের ভেতরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। কথা নেই বার্তা নাই, আমাদের ভেলহেজ সর্দার নেমে পড়েছেন। আমি কি আসবো ভাই? আসবো। হাসি দিলেন কে? এই পুরো মুড়োটাকে কিচ্ছু করতে তো নাইমে গেছে না, এখন না আমরা যে খালটিতে রয়েছি সেটি বাঘের খাল হিসেবে পরিচিত এবং চারপাশের পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং আমরাও বাঘের পায়ের স্পষ্ট ছাপ দেখেছি। একটি বাঘ হাতের বাম পাশের যেই চর রয়েছে, কাদার চর, তার উপর দিয়ে হেঁটে হেঁটে মনে হচ্ছিল যে মাছ শিকার করে খেয়েছে। যাই হোক, বাঘের আতঙ্ক এটি মাথায় নিয়ে আমাদের চলাফেরা করতেই হয়, সেই সাথে কুমিরের বিষয়টি নিয়েও সতর্ক থাকতে হয়। সচরাচর এরকম ছোট খালে কুমির ঢোকে না সেটি ভরসা, কিন্তু শুধু বাঘ কুমির নয়, আরও দুশ্চিন্তার বিষয় রয়েছে সুন্দরবনে, সেটি হলো বিষধর সাপ। সুন্দরবনে অনেক প্রজাতির সাপ রয়েছে। মাথা ধরেন না, লাভ দেবে কিন্তু মাথা সেরা ভাই রে ভাই, খুলনার মানুষ অসুবিধা নেই। এটা গোদা চিংড়ি, গোদা চিংড়ি দেখছেন? এই খালের পরিবেশ রীতিমতো গা ছমছম করানো, সত্যি বলতেই এত বন্য যে বলার অপেক্ষা রাখে না। এখানে বেলা সর্দারকে বললাম যে ভাই আপনি উঠে আসেন, এইখানে থাকা যাবে না বেশিক্ষণ, তবে মাছের লোভ সামলানো যাচ্ছে না। এর মধ্যে আমরা ট্রলার নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলাম, হঠাৎ দেখা একটি কালো রঙের সাপের সঙ্গে, সেটি একটি গাছ থেকে নেমে আমাদের ট্রলারের তল দিয়ে এই খাল পার হলো। দেখছেন সাপ থেকে উঠতে পারতে তো পিছলা মাটি উঠতে পারতেছ না, উঠতে পারতেছ না, আগাতে পারতেছ না। এই টলারটা ফিসাই দেয় আস্তে আস্তে, উঠতে পারতেছ না, ভয় পাচ্ছি।
মোবাইল ভাই বলতে কোপ দিচ্ছে পটক নাড়াই কেন রাসেল ভাই পর হ্যাঁ রাসেল ভাই রে রাসেল ভাই পর ভাই নামান না ভাই প্লিজ খুব কষ্ট হচ্ছে ভাই, কাদা ভেঙে যাচ্ছিল তো জানো, অনেক জায়গা খুঁজতে যায় কিন্তু সে মোটামুটি দিলে যাচ্ছে বার পিছলের উপরে এসে না বহু কসরত করে কালো রঙের সাপটি ডাঙায় উঠলো। আসলে সাপ সম্পর্কে আমার ধারণা খুবই কম, সাপ আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে, তাই সবসময় সাপদেরকে এড়িয়ে চলি। আপনারা যদি এই সাপটির নাম জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। এদিকে যেখানে সাপটি উঠলো সেই জায়গায় জাল ফেলানো ছিল সর্দার, সেখানেই পানিতে নেমে পড়লেন। টেনে তুললেই তো হয়, কতক্ষণ থাকে পানির তলে লোকটা? আসেন 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 আসেন, বড় নদীতে যাই, দ্রুত খাল ছাড়লাম আমরা। বন উপকূলে আসলে মাছ ধরার কিছু নিয়ম আছে, জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে ধরতে হয় মাছ। হ্যাঁ, মাছের লাইন দেখে নি, এখানে গোজা চিংড়ি আছে ভাই, ও হাত দিয়ে ধরলো কয়টা, এটা একদম মাটির সাথে মিশায় টানা দিতে হবে। মোটা ফাঁসের জাল তো, বড় চিংড়ি গোদা থাকবে, হ্যাঁ বড় চিংড়িটা থাকবে। আসলে কি চিংড়ি সেটা কাঁঠালি? হ্যাঁ, এই ধরেন ধরেন, দুই দিক থেকে দুইজন ধরেন, তিনজন না দুইজন, তিনজন না দুইজন, মাছ ধরা চলতে চারিদিকে হচ্ছে ঘাসের বন, ওই পিছনে কেওড়া বন, এই জায়গাটাই মানে হরিণের জন্য দারুণ জায়গা, হরিণের বেঁচে থাকার জন্য। চিংড়ি তো দরকার, কেমন চিংড়ি হলো, হয়েছে?
চিংড়ির সাইজ দেখছেন? আরো বড় বড় আছে। সর্বনাশ, ইলিশ না ধরে দেখছেন অবস্থা। আবার একটা মাছের জন্য কি দৌড়াদৌড়ি চলতেছে? আছে আপনারা খুঁজেন কি? শুকনোর পরে এই তো চিংড়ি। হ্যাঁ, চিংড়িগুলো তুলতে হবে। এক জাতের চিংড়ি ভাই, চাকা চিংড়ি দেখতেছি না। চিংড়ি কে জায়গায় পাওয়া যাবে? এই সাপটার নামটা বলতে পারলাম না, এটা কি যে নাম? এটা ভাই কেউটে সাপ। কেউটে? কেউটে তো ফোনা তুলবে না। ফোনা তুলবে, ওরে তুলতে দিছে না। আচ্ছা আচ্ছা, সাপ হচ্ছে ভাজে 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 সাপ সুন্দর। আমি চাই দেয় কি মামার পাত তলে ঠিক এরম বোট একসাথে, তাকে যাও মামা পাত তলে কি আর মামা সাপ কই পারে না, এখন খালি কয় সাপ শব্দ উঠে গেছে সাপ। শুনে লাফে তখন তারা ই করছে, ছেড়ে দেন সে তো অন্য খেলো, আমরা কেউ দেয়নি। আমি পরে দেখতেছি যে যখন আপনি বলার তো তার মানে ইয়ে গেছে, খেল গেছে, তখন সে আর কি ইয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, তখন সা সাপ পৌঁছে মানে নার্ভাস। এবার আমি লাঠি একখান হাতে নিয়ে সাপের লাজে গা দিয়ে গেলাম, কিরে কোনো খেলে ঠেলা দেয় আমি না, বলি ও এমনি করে উঠিছে আমার এই সময় এরম মোটা না দেখি কিংকোবরা নাকি আমার এই সময় উঠিছে এরম করে উঠিছে। আমি গা গুড আই যা তো চলো আমরা কাজ করতে পারতেছি না বাবা। আপ কুপ
কুমির কুমিরের একটা বাচ্চা আসলে ঝাল ফ্রাই করে হবে কুমিরের বাচ্চা ঝাল ফ্রাই চিংড়ি মাছ আছে এই তো দুটো চিংড়ি একটাও দাবার দেবেন আমি এই ডানসি বনের গাছতে কেবল পানি নামবে তখন গাই দিবি ওই সময়টাতে মানে আরো আমরা যখন গেছি তখন প্রথম পাটি প্রথম পাটি প্রথম পাটির একটু পরে এই ডানসি ধরে ধরে থাকে এটা এগুদা বাবা এত দেখি হেভি এক্সপার্ট প্রফেশনাল তো আর বাবা কি পাগল তো তো না প্রফেশনাল একটা মাছ দেখলাম যে ভাই হ্যাঁ উড়ে নিয়ে গেছে যে ঘাপানোর তো এত প্রফেশনাল বলাতে একটু বেশি ঘাপ দিচ্ছে নাকি মাছ তো উঠলো মোটে একটা না এই যে আরেকটা আছে দুটো আছে না ভাই দিস ইজ আক্সি দুটো এই যেটা কি মাছ দিল এটা সেই মাছ ওই বাসপাতা মানে না ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেব সব সাথে পোনা গুলো অনেক বড় হয় এই কাটা আছে নাকি না যাও এদিকের নদীখালের পানি এখন মিঠা পানি অর্থাৎ লবণাক্ততা একেবারে নেই বললেই চলে তাই লবণ পানির যে মাছগুলো সেগুলো খুব বেশি নেই চিংড়ি মাছও চাকার বদলে গোদা চিংড়ির সংখ্যা বেশি বেতনের টাকা দেব না কিন্তু আমি তাহলে আপনি কি শিকারি বুঝতে পারিছেন নকল শিকারি আরো উপরে উঠে নেন চিংড়ি মাছ বাদবে হ্যাঁ দোয়া দেন সে গোদা আছে ভাই আর একটু পানি দিয়ে ওই তো গোদা বাঁধিছে এই যে গোদাই কয়টা বাঁধিছে তাই জালের মাথা যদি অত নিচে থাকে তা আমরা দেখবো কেমনি কিসের পায়ের পাড়া বিলাইত ভাই মদন টাক দেখছেন মদনটা ঘাটছে এক লাইনে হইছে চলেন 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 সন্ধ্যা লেগে যাচ্ছে আমরা ফিরে যাচ্ছি লঞ্চে আমাদের লঞ্চটি বেশ ছোটোখাটো নাম হচ্ছে গাংচিল যেখানে সেখানে ঘুরে বেড়ানো যায় কি ক্যাপ্টেন কি অবস্থা ঘুম হয়েছে হয়েছে না এখন আবার ওকে সারা রাত এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারে নাই কচিখালি খাল থেকে আমরা বের হয়েছি মানে ফেরত যাচ্ছি আমরা যাব কটকা সামনে ছিটে কটকা নামের একটা ইয়ে আছে খাল আছে সেটাতে ঢুকে পড়ব হচ্ছে আমাদের কাপড় চোপড় বেঁধে নেড়ে দিতে হয় শুকানোর জন্য সন্ধ্যা নামতেছে জোয়ার চলে আসছে তুলনামূলকভাবে নদী সাগর যতটা উত্তাল হবে ভেবেছিলাম ততটা না আর আকাশের অবস্থাও বেশ ভালো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল একটা সময় পর্যন্ত দুপুর পর্যন্ত তারপর থেকে আকাশ মোটামুটি পরিষ্কার এই খালের নাম কি ছিটে কটকা ছিটে কটকা নাম কি
কচিখালির ঘটনাবহুল সময়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যাচ্ছি কটকায়, আগামী দিন দেখা হবে কটকার খালে। আমরা বের হয়ে যাব কটকায়।